প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা থেকে সবাই ভালো আছেন। আমরা আপনাদের দয়া এবং আল্লাহর অশেষ মেহরবানিতে ভালো আছি। সুপ্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে আমরা বিভিন্ন জানারা দেখতেছেন, সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকে পর্ব শুরু করতেছি। আজকে আমরা আছি উত্তরবঙ্গের সর্বশ্রেষ্ঠ হাট ধাপের হাট। এই হাটে আজকে আপনারা কয়েল পাখি দাম সম্পর্কে এবং কয়েল পাখি ডিম কবিতর পাখি এগুলো দাম সম্পর্কে জানতে পারবেন। সুপ্রিয় দর্শক, আপনারা আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম, ভালো আছেন না? আচ্ছা, পাখি বয়স এগুলো কতদিন? কোয়েল পাখি তো বলছি, এগুলো কয়দিন বয়স? এটা 37 দিন বয়স। 37 দিন বয়স। এগুলো আসলে কতকে বিক্রি করতেছেন এখন? 80 টাকা জোড়া। 40 টাকা পিস, 80 টাকা জোড়া। মানে আগের তুলনায় দাম একটু বেশি হয়েছে তাই মনে হচ্ছে নাকি? হ্যাঁ, দাম বেশি এখানে। আর আপনার ডিম কত করে বিক্রি করেন এগুলো? ডিম 10 টাকা জোড়া। 10 টাকা জোড়া। উপদর্শক, আপনারা শুনলেন, বাজার আসলে শীতের কারণে একটু বেশি। ডিম কয়েল পাখি ডিম উনি 5 টাকা পিস, মানে 10 টাকা জোড়া বিক্রি করেন। এখানে দেখতে পাচ্ছি এগুলো বয়স কত দিন? ডিম পারছে না। দাম কত চাচ্ছেন পিস এগুলো? এগুলো 50 টাকা, 150 টাকা পিস। 150 টাকা পিস। দাম বেশি, ফিটের দামই বেশি। ফিটের দাম বেশি, এই জন্য আসল বাচ্চা বা ডিমের দামও বেশি। দামও বেশি মানে কি? 150 টাকা জোড়া কি বিক্রি হচ্ছে না দাম চাচ্ছে? না, বিক্রি হচ্ছে। বিক্রি হচ্ছে। শুনলেন এগুলো রানিং মানে বাড়িতে ডিম দিচ্ছে, 150 টাকা জোড়া বিক্রি করতেছেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মুরবি, আসসালামু আলাইকুম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, একটু প্যাকির বয়স কত দিন? এগুলোর বয়স তো আমি এখান থেকে বাচ্চা কিনতাম, সেই হিসেবে 49 দিন বয়স চলতেছে আজকে। এখনো ডিম দেয়নি তাই না? এখনো ডিম দেয়নি, তবে দিবি দিন মতন। 2 মাস লাগে, 2 মাস হলে ডিম লাগে, 1.5 মাসের মধ্যে ডিম আসে। দর্শক, আমার সামনে তিনটে কবিতা দেখতে পাচ্ছেন। এগুলো কি জাতের কবিতর? সিরাজি না, পিস কত কে যাচ্ছিলেন? মোটামুটি ভালো জাতের, যারা কবিতর লালন পালন করেন ওনারা সম্পর্কে, জাত সম্পর্কে ভালো চেনেন। তো 800 টাকা বলতে উনি দিচ্ছেন না, 1000 টাকা হলে বিক্রি করবেন। আচ্ছা, ঠিক আছে। দর্শক, আমার সামনে আপনারা কিছু কবিতা দেখতে পাচ্ছেন। ভাই, এগুলো কি জাতের? দেশি না? একই নতুন না পুরাতন ডিম দিচ্ছে? পুরাতন ডিম দিচ্ছে। দাম কত কে চাচ্ছিল? দাম এগুলো 450 টাকা, 450 জোড়া। আজকে দাম কত বলছিল? আজকে দাম এখনো হয় নাই। দর্শক, আপনারা শুনেন, এখনো দাম কেউ বলে নাই। তো বিক্রি দাম কত? পাড়াপাড়ি দাম কত চাচ্ছিল? 3000। দাম যেটা হাইবাজার পাবে ছাড়বেন পাটকা জাত। আচ্ছা, ঠিক আছে। উপদর্শক, আমার সামনে আপনারা 6টা কবিতা দেখতে পাচ্ছেন। এগুলো কি জাতে? কথা বলো কবিতর কার? দাম দাম কত চাচ্ছে?
দাম চাচ্ছে আপনি হলো বলে 4000 টাকা ছয়টা ছয়টার দাম 4000 চাচ্ছেন আজকে দাম কত বলছিল দাম বলে 400 500 পিস 500 টাকা পিস মানে বলছে হ্যাঁ হ্যাঁ 500 টাকা পিস হলো ছয়টা দাম আছে 3000 আপনি 4000 চাইছেন 4000 তবে কি নিয়ম কত করেছিলেন দুই তিনশো কম হলে দিয়ে দেবো তো দর্শক উনারে একটু 2-300 বা 3500 হলে বিক্রি করবেন এইরকমই বোঝা যাচ্ছে তো 1000 যা পাবেন ছাড়বেন কি জাত বললেন সিরাজি না সিরাজি জাত আচ্ছা তো ঠিক আছে উপদর্শক আর সামনে আপনারা দেখতে পাচ্ছেন উপরে কবিতর এটা কি জাত এটা সিরাজি আকারে অনেক বড় আছে দেখতে পাচ্ছেন ব্যবসা করেন ওনার নাম হচ্ছে হেলাল ভাই এগুলো কি দেশি না এটা তো কি আছে গ্রিজেল আছে গুমা আছে মুক্কি আছে ইন্ডিয়ান লটন আছে জাতের শেষ নাই অনেক জাত শুভ দর্শক আপনারা শুনলেন মোবাইল নাম্বার নেন আচ্ছা আপনার নাম্বার একটু বলেন 01740852463 শুভ দর্শক আপনারা শুনলেন আচ্ছা এই কালো দর্শক আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন কবিতরের এখানে বাচ্চা আছে 8টা বাচ্চা কবি এগুলো দেশি না দেশি দেশি আমার বাসা কোথায় হচ্ছে বাসা নয়াপাড়া নয়াপাড়া আচ্ছা এখানে কি পায়রা বাড়ি আছে না ওরে জোর সে পায়রা বাড়ি হয় এক ঘাটা বাচ্চা পায়রা আছে এখনো কিছু বোঝা যাচ্ছে না 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 আচ্ছা দাম কত যাচ্ছিলেন আজকে আজকে 200 টাকা জোড়া 200 টাকা জোড়া তো বিক্রি নিয়োগ কত করেছিলেন ওই 180 টাকা আগে তো দর্শক আমরা শুনেন উনি 160 অথবা 180 এরকম হলে বিক্রি করবেন দেশি কবিতর দেশি কবিতর দাম আসলে একটু কম হয় এগুলো বাচ্চা বাচ্চা বয়স কতদিন ছিল এগুলো দর্শক শুনলেন এগুলো বয়স আসলে 20-22 দিন আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক আমার সামনে দেখতে পাচ্ছেন দুটি পাখি ভাই এই দুই পাখি কি জাত এগুলো বাজারিকা এই দুটো বাজারি কেনা আচ্ছা ভাই এগুলো দাম কত জোড়া চাচ্ছিলেন 600 টাকা জোড়া 600 টাকা জোড়া এগুলো বাচ্চা এগুলো 300 টাকা জোড়া ভাই এগুলো বিক্রি দাম না চাচ্ছেন তা দাম বিক্রি হয় কত কে শুনলেন জোড়া 500 বিক্রি হয় আর জোড়া 250 টাকা বাচ্চা বাকি মধ্যে বাজারিকের দামি একটু কম আছে তুমি দর্শক আমার সামনে আপনার দুটো কবিতা দেখতে পাচ্ছেন ভাই কি জাত বললেন একটু বলেন তো এটা শাটিন ভাই শাটিন শাটিন জাত দাম কত চাচ্ছিলেন জোড়া 2000 2000 টাকা জোড়া চাচ্ছিলেন আজকে দাম কত বলছিল ভাই এখনই আসলাম এই মাত্র আসলেন এখনো দাম কই বলেন তবে বিক্রি দাম কত নিয়োগ করেছিলেন কি করবো 200 টাকা হয়তো কম হলে এই তো 1800 1700 1800 উপদর্শক আমার শুনলেন 1700 1800 হলে বিক্রি করবেন শাটিন জাত তবে কালার মোটামুটি ভালো আছে আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা ভাইয়া ঠিক আছে সুপ্রদর্শক আপনাদের কবিতর পাখি এবং কোয়েল পাখি নাম দর্শন করে জানালাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম